ইসরাইল পশরা তুমি কই থাকো আমি যেইখানে থাকি সেটা তো তোর দরকার কি তোর তো সাহস কম না তুই আমার দুইতকারি করস এই সাহস দেখছস কি তুই হলে এবারে কাজের মায়া কাজের মায়ারে কি তুই তো করে করুম না তো আপনা আপনি করুম হ্যাঁ শুন আমার কিন্তু প্রমোশন হইছে আমি এখন সাহেবের বডিগার্ড তুই কত বড় বডিগার্ড সেটা আমি দেখা নিমু তুই আমারে কি দেখাবি রে যা 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 কামে যা কামে যা এই তুই আমারে কাজের আদেশ দর কে কইলাম না আমি সাহেবের বডিগার্ড এখন থেকে আমার লগে কথা কইবি হুঁশ করে খুব সাবধান থাকবি তোরে আমি ডরাই না না ডরলে কোনো সমস্যা নাই একটা থাপ্পড় দেবো 32টা দাঁত পুড়ে দেবো তোরে পুসরে কই কি আমাগো এই বাড়িতে না থাকুম না আমাগো আম আপনি কই আছেন এই বদ্রুসরে আমারে কি কই শুনা যান কই আমারে বলে থাপ্পড় দে 32টা দাঁত পুড়ে দেবো আমারে বাসার আম্মা আম্মাগো আহা থাম 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 আমার আম্মারে ডাকতেছিস কেন হ্যাঁ আম্মা কি সমস্যা সমাধান করে দিতে পারবো সুইলেসটা আমার একটা মান সম্মান আছে না এই তো তুমি নরম হইছো আমার লগে বেটাকে দেখাইবা খবর আছে হ্যাঁ 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 ঠিক কথা কইছো একদম ঠিক কথা আমার খবর আছে বিরাট খবর আছে এখন একটা কাম করো না যাও সুন্দর মতো এক কাপ চা বানায় না আমার দাম একটু খাই যাও গরম চা খাইবা খুব খাইতে মন চাইছে না তোর না 100 দিন আমি কইছি তোর যদি চা খাইতে মন চায় নিজে বানাই খাবি অন্ত ভালো মতো কইলাম তাও তো কাজ হলো না উল্টো তাজ দেখাও তেজের কাম করলে তেজ দেখাবো না যা চোরের পচোরা আয় থাম তোর এই ব্যবহারটা আমি সারা জীবন মনে রাখুম তোর একদিন বাগে পাইলু তারপরে এমন শাস্তি দিমু যা জন্ম ভোগ করস নাই বান্দনি কোথাকার সাদা বান্দনি এই না তোর টাকা কিসের টাকা তুই না কইছিলি 24 ঘন্টার মধ্যে তোর টাকা দিতে আমি 10 মিনিটের মধ্যে দিয়ে দিলাম নাও গেট আউট চেয়ারম্যান সাহেব আমার উপর রাগ হয়েছেন রাগ করার মতো কাম করলে রাগ করুম না তুই যা যাইতেছি কিন্তু আমি তো আপনার কাছে টাকা চাই নাই তাহলে কার কাছে টাকা চাইছ আমি তো ওই খবি সর্দারের কাছ থেকে টাকা উদ্ধার করে দিতে কইছি তাই তো দিলাম অন একদম কথা কম ভাগ যাইতেছি চেয়ারম্যান সাহেব কিন্তু এই টাকাটা তো আমি নেবো না তুই নিবি তোর গাড়ি নেবো এই লেবু চেয়ারম্যান কারো উল্টা কথা দাঁত ধারে না তুই আমার চিনিস না কি শৃঙ্খলায় বললাম ওই টাকা দিয়ে সর্দার খবিরা আমার এইভাবে অপমান অপদস্থ করলো আমি সেই বিচার আপনার কাছে দিলাম ওরে শাস্তি না দিয়ে সেই শাস্তি আপনি আমার দিতেছেন আমি জানি তুই আমার নামে নানান উল্টাপাল্টা কথা কর অনেক কথাই আমার কানে আসে কিন্তু আজকে সেটা প্রমাণ হলো যে যেটা শুনি সেটা সত্য সত্য না চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন একেবারে টাকা মিশা কথা আমি আপনার নামে কোনো আজেবাজে কথা কই না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে আমার বিরুদ্ধে আপনার কাছে আবল তাবল কথা বলে আপনার কান ভারী করতেছে আমি প্রমাণ ছাড়া কোনো কথা আমলে নিই না আজকে প্রমাণ পাইছি আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ এটা আপনি কি করছেন চেয়ারম্যান সাহেব এই ধরনের শাস্তি আমারও দিয়েন না আমার কথা যদি আপনি দুঃখ পাই থাকেন আমি আপনার কাছে করে জোর ক্ষমা চাইতেছি আর আর এই টাকাটা ফেরত না আমি নিতে পারবো না না আমার হাত থেকে যেটা বাইরে যায় একবার সেটা আমি কখনো ফেরত নিই না তুই আমার চিনিস না চিনি 100 বার চিনি 1000 বার চিনি চেয়ারম্যান সাহেব তো চিনলে চলে যা কত বার আসেন আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে এরপর বিঘ্ন ঘটবো আমি কয়ে দিলাম সামান্য ব্যাপারে আপনি এরকম রাগ হয়ে গেছেন আমার উপরে যাবাক গেট আউট